সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। স্বাগত জানাই দিছো তুমি, চিন্তা লাগে দেখি আমার প্রশ্ন টান লাগে কোথাতে বুঝো না। যাই হোক, আমি ছোটবেলায় আমরা বাসায় যে ভাত বাসি ভাত থাকলে মা সেটাকে ভালো লাগতো, মজা লাগতো। তো আজকে আমি বাসি ভাত না তাজা মানে কি কয় বাসি ভাতের কি যাই হোক জানি না, আমরা ভাত ভাজি করে খাবো আজকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলায় অনেক খেয়েছি, এখন বেশি একটা খাওয়া পড়ে না। তো ঠিক আছে বাবা, একটু নাম আমি রান্না করে নিয়ে বাবা দুল কিনে নিয়ে এসো, তুমি তুমি দুল কিনে নিয়ে এসো, যাও। তেল দিতে হবে একটু, এটা সবাই জানে সবাই পারে, তবু দেখে আমি করতেছি ভাত। এটা আমি ভাজি করব, সাথে দিব হইল পেঁয়াজ আর মরিচ। নুন দিল তবে আমরা কিন্তু ভাত বাসলে ধনিয়া গুঁড়াটা দিই না, আর মরিচ মনে দেওয়া হয় না, শুধু হলুদ গুঁড়ো দেওয়া হয়। মরিচের গুঁড়া মরিচ প্রথম মরিচ ভাত ভাজি হয়ে গেছে, খাবো। ওকে বাই বাই, সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের খাবার তো দেখছেন, এটা আমি রান্না করলাম, সুজা রান্না, তাই না? ছোটবেলায় খাইতেন মা করে দিত, তো খাবারটা কিন্তু ভালোই লাগে। ডিম বাজে না আগে চলতো, খাবা বাবারটা
তোমার জালাই ভেঙে দেখ বাবার এখানে বসো সারা বসো হালকা হালকা হাওয়া আসতেছে ডিম খায় না ডিম বাজে জল খাবে না একবার ভাত খেয়ে দশ বার জল খাই টেস্ট করে নিয়ে দিলে না খেয়েছি তো বিভিন্ন
তুমি পোকা আছো? দুষ্ট মেয়ে সারা লক্ষ্মী কে বলল সারা দুষ্ট মেয়ে সবাই তো সারা দুষ্ট সবাই বলে সারা দুষ্ট সবাই টাকা দিন বাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ।